ओम नमः शिवाय सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया मा मंगलमय আপনাদের সকলের মঙ্গল করুন। আজকে আমি আপনাদের কাছে আমার তৃতীয় এপিসোড নিয়ে এসেছি পুষ্টি বিচারের। আপনারা আগে যা শিখেছিলেন গ্রহ নক্ষত্রগুলো কোথায় আছে নক্ষত্র সম্পর্কে জানিয়েছিলাম, গ্রহ সম্পর্কে জানিয়েছিলাম এবং রাশি ধর্ম সম্পর্কে জানিয়েছিলাম। আজকে এই রাশিগুলির কিছু পরিচয় আজকে আপনাদেরকে আমি দেব, সেইগুলো আপনারা এই সাইনবোর্ডে দেখতে পাবেন। আমি এবার গুছিয়ে আপনাদেরকে সাইনবোর্ডে দেখাচ্ছি, সাইনবোর্ডটা আপনারা ভালো করে ফলো করুন। আমরা এবারে প্রথমেই আমরা এই ছক অনুযায়ী মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এই বারোখানা রাশিচক্রের আমরা আজকে এদের বিভিন্ন সংজ্ঞাগুলো বিচার করব এবং অন্যান্য সমস্ত দিকগুলো আমরা দেখব। আজকে আমরা পাঁচখানা জিনিস দেখবো এদের। একটা হচ্ছে রাশিগণের চরাদি সংজ্ঞা দেখবো, কুরাদি সংজ্ঞা দেখবো, পুরুষ কিংবা নারী সেই পুরুষ স্ত্রী পুরুষ সংজ্ঞা দেখবো, জলজাতি সংজ্ঞা দেখবো এবং কীটাদি সংজ্ঞা দেখবো। আমরা একসঙ্গে একটা রাশির কী কী অংশ আমরা দেখতে পাবো সেটা আমরা এখান থেকে দেখে নেব। যেমন ধরুন মেষ রাশি, মেষ রাশি চরাদি সংজ্ঞায় কী আসবে না এটা চর আসবে, কারণ এদের হচ্ছে চর স্থির দ্বাত্ব তিনটে ভাগে ভাগ করা হয়। তাতে আমরা পেয়ে যাচ্ছি মেষ রাশি হিসেবে চর। ক্রূর জাতি সংজ্ঞা কী পাচ্ছি, ক্রূর এবং সমরাশি বা সৌমরাশি এই দুটো হিসেবে আমরা পেয়ে থাকি। তাহলে ক্রূর হিসেবে আমরা কিন্তু পাচ্ছি এটা ক্রূর রাশি, অর্থাৎ মেষ রাশি হচ্ছে একটি ক্রূর রাশি। এর স্ত্রী এবং পুরুষের সংজ্ঞায় আসছে এটা পুরুষ রাশি হিসেবে এবং জলজাতি সংজ্ঞায় এটা আসছে অগ্নি রাশি হিসেবে। এরপরে আসছি কীটাদি সংজ্ঞা, কীটাদি সংজ্ঞায় কী হবে না এটা হচ্ছে চতুষ্পদ, কারণ এই যে ছবিটা আছে আমরা দেখেছি কীরকম চারটে পা আছে, অর্থাৎ এটা মেষ রাশি, মেষের চারটে পায়ের ছবি আছে, এটা চতুষ্পদ জীব হিসেবে আমরা হিসেব করে নিয়েছি বলে এটা চতুষ্পদ রাশি। এরপরে আসছি আমরা বৃষ রাশি, বৃষ রাশির রাশিগণের চরাদি সংজ্ঞায় কী আসবে না পৃথ্বী, পৃথ্বীর স্থির, স্থির পৃথ্বী এটা আসছে, অর্থাৎ মেষ রাশি ছিল চর, এটা পৃথ্বী, মিথুন ছিল দ্বাত্ব, তাহলে এখানে স্থির পেয়ে গেলাম আমরা। এই স্থির রাশি হিসেবে আমরা বৃষ রাশিকে পেলাম। এরপরে আসছে ক্রূর রাশি, এটা হচ্ছে কিন্তু সৌম, অর্থাৎ সৌম বা সমভাবের এরা প্রতীক, সেই জন্য এটা হচ্ছে সৌম। স্ত্রী পুরুষ সংজ্ঞায় এটা হচ্ছে স্ত্রী সংজ্ঞায় আসবে এবং জলজাতি সংজ্ঞায় এটা আসবে পৃথ্বী, এটা হচ্ছে পৃথ্বী রাশি। আর ইত্যাদি সংজ্ঞায় এটা আসবে চতুষ্পদ হিসাবে, অর্থাৎ বিশ্বকে আমরা চতুষ্পদ হিসেবে জানি তাই এটা চতুষ্পদ হিসেবে আসবে। এরপরে আসছি আমরা মিথুন রাশি, মিথুন রাশি হচ্ছে দ্বাত্বক রাশি, অর্থাৎ রাশিগণের চরাদি সংজ্ঞায় এটা হচ্ছে দ্বাত্বক রাশি, ক্রূরাদি সংজ্ঞায় এটা হচ্ছে ক্রূর এবং স্ত্রী পুরুষের সংজ্ঞায় আসবে এটা পুরুষ, জলজাতি সংজ্ঞায় এটা হবে বায়ু এবং বিজাতি সংখ্যা এটা হবে দ্বিপদ রাশি। আপনারা যদি প্রত্যেকে এইভাবে ছক তৈরি করে ভাগ করে নেন তাহলে আপনাদের খুব সুবিধে হবে। খাতাতে আপনারা যদি এইভাবে ছক করে নিতে পারেন তাহলে এই অংশটা আপনারা ভালো বুঝতে পারবেন। এরপরে আসছি আমি কর্কট রাশি, কর্কট রাশি হচ্ছে রাশিগণের চরাদি সংখ্যায় আসবে এটা চর রাশি, ক্রূরাদি সংখ্যায় এটা হবে সৌম রাশি এবং পুরুষাদি সংজ্ঞায় এটা হবে স্ত্রী রাশি, জলজাতি সংজ্ঞায় হবে এটা জলরাশি এবং কীটাদি সংজ্ঞায় এটা হবে কীট রাশি। এরপরে আসছি সিংহ, সিংহতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অগ্নি রাশি, রাশিগণের চরাদি সংজ্ঞায় এটা হচ্ছে স্থির রাশি এবং অগ্নি রাশি, স্থির অগ্নি, অর্থাৎ ক্রূরাদি সংজ্ঞায় এটা হচ্ছে ক্রূর এবং পুরুষাদি সংজ্ঞায় এটা হচ্ছে পুরুষ,
ইটারি সংজ্ঞায় এটা হচ্ছে চতুষ্পদ। তারপরে আসছি আমরা কন্যা রাশি। কন্যা রাশিটা হচ্ছে ত্যাগতক রাশি, হচ্ছে পুরাদি সংখ্যায় আসছে এটা সৌম, পুরুষাদি সংখ্যায় এটা স্ত্রী, এবং জলজাতি সংখ্যায় এটা হচ্ছে পৃথ্বী, এবং ক্রীড়ার সংখ্যায় এটা হচ্ছে দ্বিপদ। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই আপনাদের বোঝাতে বোঝাতে, এই জলজাতির যে সংখ্যা এটাতে আমাদের চারটে ভাগ আছে। চারটে হচ্ছে কি কি না, অগ্নি, বায়ু, জল এবং অগ্নি পৃথ্বী, বায়ু এবং জল, চারটে ভাগ, অগ্নি পৃথ্বী বায়ু জল। এরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরকম, দেখুন, অগ্নি পৃথ্বী বায়ু জল, অগ্নি পৃথ্বী বায়ু জল, এইভাবে কিন্তু সমস্তগুলো ভাগ হয়েছে। এই ভাগগুলোকে আমরা একসঙ্গে একটা সেট আপ তৈরি করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। ঠিক এইভাবে আমরা দেখিয়ে দিচ্ছি তুলা রাশিকে। তুলাও হচ্ছে চর রাশি, পুরাদি সংখ্যায় ক্রূর, স্ত্রী পুরুষে পুরুষ, এবং জলজাতি সংখ্যায় এটা বায়ু রাশি, এবং ক্রীড়াদি সংখ্যায় দ্বিপদ রাশি। এরপরে আসছি আমরা বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি হচ্ছে স্থির রাশি, আর পুরুষাদির সঙ্গে এটা হচ্ছে সৌম, পুরুষাদির সঙ্গে এটা হচ্ছে স্ত্রী, জলজাতির সঙ্গে এটা হচ্ছে জলরাশি, এবং কীটাদির সঙ্গে এটা হচ্ছে কীট রাশি। এরপরে আসছে ধনুরাশি। ধনুরাশি হচ্ছে ত্যাগতক রাশি, এটা অগ্নি হচ্ছে জলজাতির সঙ্গে এটা হচ্ছে অগ্নি, ক্রূরাদির সংখ্যায় এটা হচ্ছে ক্রূর, পুরুষাদির সংখ্যা এটা পুরুষ, এবং কীটাদির সংখ্যায় এটা দ্বিপদ রাশি, এবং চতুষ্পদ এটা উভয়ই পড়ছে। এর প্রথম অর্ধ যেটা, প্রথম অর্ধ এটা দ্বিপদ রাশি, এবং এর শেষার্ধ চতুষ্পদ রাশি। এইগুলো কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। এরও ঠিক তেমনি এটা চর রাশি, ক্রূরাদির সংখ্যায় এটা হচ্ছে সৌম, আর পুরুষের সংখ্যায় এটা স্ত্রী, জলজাতির সংখ্যায় এটা হচ্ছে পৃথ্বী রাশি, আর ইটাদির সংখ্যায় এটা হচ্ছে কীট এবং চতুষ্পদ। এটা হচ্ছে আপনার চতুষ্পদ হচ্ছে প্রথম অর্ধ, এবং কীট হচ্ছে শেষার্ধ। তারপরে আসছে আমাদের মীন, এই কুম্ভ। কুম্ভ রাশি হচ্ছে স্থির রাশি, বায়ু হচ্ছে জলজাতির সংখ্যা হচ্ছে বায়ু ক্রূর, এটা হচ্ছে ক্রূরাদির সংখ্যায় ক্রূর, এবং স্ত্রী পুরুষে এটা পুরুষ, এবং বিপদ এটা হচ্ছে ক্রীড়াদির সংখ্যায় এটা দ্বিপদ রাশি। আর মীন রাশি এরপরে আসছে। মীন রাশি আমাদের এটা হচ্ছে ত্যাগতক রাশি, ক্রূরাদির সংখ্যায় এটা হচ্ছে সৌম, স্ত্রী পুরুষে এটা হচ্ছে স্ত্রী, এবং জলজাতির সংখ্যায় এটা হচ্ছে জলরাশি, এবং ক্রীড়াদির সংখ্যায় এটা কীট রাশির মধ্যে পড়েছে। তাহলে আপনারা এবারে বুঝতে পারছেন যে এই যে সংখ্যাগুলো আমার রয়েছে এগুলো মোটামুটি একই ধরনের প্রায় সবগুলো। যেমন আমরা যদি বলি এখন রাশিগণের চরাদির সংখ্যাটা কী হবে, না চর স্থির দ্ব্যর্থক, চর স্থির দ্ব্যর্থক, চর স্থির দ্ব্যর্থক, চর স্থির দ্ব্যর্থক, এইভাবে এটা সম্পূর্ণ ভাগ করা রয়েছে। আবার ক্রূরাদির সংখ্যাতেও রয়েছে ক্রূর সৌম, ক্রূর সৌম, ক্রূর সৌম, ক্রূর সৌম, ক্রূর সৌম, ক্রূর সৌম, তাহলে একটা ক্রূর একটা সৌম, একটা ক্রূর একটা সৌম হিসেবে ভাগ করা রয়েছে। আবার স্ত্রী পুরুষের ভাগেও তাই রয়েছে, দেখুন পুরুষ স্ত্রী, পুরুষ স্ত্রী, পুরুষ স্ত্রী, এইভাবে সবগুলোই ভাগ করা রয়েছে। আবার জলজাতির সংখ্যাতেও দেখুন অগ্নি পৃথ্বী বায়ু জল, অগ্নি পৃথ্বী বায়ু জল, অগ্নি পৃথ্বী বায়ু জল, এই চারটে ভাগ করে প্রত্যেকে পড়েছে। ইটাদি সংখ্যাতে দেখুন এটা পড়েছে চতুষ্পদ, এটাও পড়েছে চতুষ্পদ, এটা একটু আলাদা আলাদাভাবে পড়েছে,
আর এটা ঠিক যে প্রাণীদের যে সংঘার সঙ্গে জীবের যে সংঘার যে হাত পায়ের যে মিল আছে মোটামুটি সেই মিলটা দিয়ে এটা এসছে। যেমন এটা চতুষ্পদ, দ্বিতীয়টা চতুষ্পদ, তারপর এটা দ্বিপদ, অর্থাৎ এটা নারী এবং এটা পুরুষের, একটা মানুষের ছবি করা আছে দুটোই। তারপরেরটা আসছে আমাদের কীট রাশি, অর্থাৎ এটা হচ্ছে কাঁকড়ার ছবি থাকে, সেখানে কীট রাশি সিংহ, এটা চতুষ্পদ প্রাণী, তার চতুষ্পদ আছে। তারপরে আসছে কন্যা, এটাও দ্বিপদ রাশি। তারপরে আসছে তুলা, যেহেতু তুলা দুটি আছে আমার দাঁড়িপাল্লা আছে, সেই জন্য এটা দ্বিপদ রাশি। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে কীট, একটা বৃশ্চিকের ছবি থাকে, এটা কীট রাশি। তারপরে রয়েছে আপনার একটা মানুষ তীর ধনুক চালাচ্ছে, যার পিছন দিকটা অশ্ব, অর্থাৎ চতুষ্পদ একটা। তাই এ প্রথম অর্ধ দ্বিপদ এবং শেষ অর্ধ চতুষ্পদ। তারপরে আসছে মকর, মকরেও রয়েছে দেখুন কীট রাশি এবং চতুষ্পদ, অর্থাৎ মকরের যে অংশটা সেটা ভাগ করা হয় একটা জীব হিসেবে, সেই জীবের কীট হিসেবে সেটাকে বিচার করা হয়। এবং এর চারটি পা আছে, অর্থাৎ এটা কুমির, যেহেতু কুমিরের চারটি পা, সেই জন্যে এটা চতুষ্পদ প্রাণী। এরপরে আসছি আমরা কুম্ভতে, কুম্ভরতাই এটা হচ্ছে ইত্যাদি রাশিতে দ্বিপদ রাশি, কারণ একজন মানুষ একটা কলসি নিয়ে দাঁড়িয়ে আছে, মানুষের জন্য এটা দ্বিপদ রাশি। এবং এটা আবার কীট রাশি, কারণ এটা জলজ একটা প্রাণী মাছ, সেই মাছের জন্য এটা কীট রাশি হিসেবে গণ্য করা হয়েছে। মোটামুটি আপনাদের আশা করি এটা বুঝতে সুবিধে হবে। পরবর্তী সময় যখন আমরা বিভিন্ন রাশি বিচার করব, সেই রাশি বিচারে এগুলো প্রয়োজন হয়, বিশেষ করে এগুলো বিচার করা হয় বৈবাহিক বিচারের সময়। নমস্কার, যদি এই এপিসোডটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি টিপে একটা লাইক দেবেন এবং এটাকে শেয়ার করবেন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।